গণনা কেন্দ্রের সামনে পুলিশের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তড়িঘড়ি তাকে ধরে নিরাপত্তা রক্ষীরা নিয়ে যায় হাসপাতালে, যেটা জানা যাচ্ছে নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার বালিকা বিদ্যালয়ে স্ট্রং রুপে। সেখানে অভিযোগ উঠছিল যে কেন্দ্র বাহিনী সরিয়ে দেওয়া হচ্ছিল, তৃণমূলের গুন্ডা বাহিনীরা রাজ্য পুলিশকে দিয়ে ভোট লুট করার চেষ্টা চালাচ্ছে, এমনই অভিযোগ তুলেছিলেন। এবং সেই কারণেই কিন্তু পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় জগন্নাথ সরকার, এবং কথা বলতে বলতেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং তাকে সেখান থেকে তড়িঘড়ি নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই মুহূর্তে ছবি আপনারা সরাসরি দেখছেন, যেখানে জগন্নাথ সরকারকে কিন্তু সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি কথা বলছিলেন পুলিশের সঙ্গে এবং সেখানে কথা বলতে বলতে তিনি বাগবিতণ্ডায় জড়ান এবং তারপরে জ্ঞান হারান। সেই ছবি আপনারা দেখছেন। সমস্যাটা একটা ডিল হয়েছে ঘণ্টাখানেকের মধ্যে, সমস্ত এসএসবিকে বসিয়ে রেখে বসানোর ব্যবস্থা করেছে অ্যাডিশনাল শ্রী রূপান্তর সেনগুপ্ত এবং এসডিপিও কবির মণ্ডল, এদের নেতৃত্বে এবং সুব্রত মালঙ্কর ওসি সাংসদ, এদের নেতৃত্বে বসিয়ে ভেতরে যাদের নামে এফআইআর রয়েছে শান্তিপুর থানায়, তারা বুকের ছাপ্পা ব্যালট সিল আনা হচ্ছে, গণনার রেজাল্ট চেঞ্জ করা হচ্ছে, এই অবস্থা দাঁড়িয়েছে। কারণটা কি, এই যে এসএসবি সরিয়ে নেওয়ার কারণটা কি মূলত? এসএসবি সরকার